মা টুকি, আজ আমি তোর জন্য বাদাম নিয়ে এসেছি, মা খেয়ে নে, মা খেয়ে নে। বাদাম? তুমি সকাল থেকে সন্ধ্যায় এতটুকু খাবার সংগ্রহ করে নিয়ে এলে, বেরিয়েছো তো সেই সকালবেলা, এ কটা বাদামের দানা খেয়ে কি হবে মা? এগুলো কি খাবারের যোগ্য? খাবো না, খাবো না বাদামের দানা। মা টুকি, এই সময় বনি খাবারই খুব সংকট রে মা, আর এত মুশকিলের মধ্যে আমি এই কটা দানাই খুঁজে পেয়েছি রে মা। তুমি এনেছো, তুমি খাও, এই বাদাম খাবো না, তুমি খাও। এই বলে টুকি ওর মায়ের সাথে মন খারাপ করে ঘুমিয়ে পড়ে। টুকি জানতোই না যে ওর মা কত কষ্ট করে ওর জন্য খাবার সংগ্রহ করে নিয়ে এসেছে। এই মেয়েটাকে নিয়ে যে কি করি! এভাবে পুরো রাত টুনি কান্না করে কাটিয়ে দেয়। পরের দিন সকালবেলা টুনি আবারও খাবার সংগ্রহের জন্য বেরিয়ে পড়ে। আমার মেয়েটা তো কিছুই খেতে চায় না, আমি যে মা হয়ে মেয়ের পছন্দের খাবার এনে দিতে পারি না, আজ আমি আমার মেয়ের জন্য কিছু ফল নিয়ে যাব। এই বলে টুনি এদিক ওদিক ফলের সন্ধান করতে থাকে, কিন্তু কোথাও কোনো ফল সে খুঁজে পায় না। এটা তো একটা আপেল গাছ ছিল, কিন্তু এই আপেল গাছে তো কোনো আপেল নেই, এই গাছটার নিচে বীজ পড়ে আছে, এখান থেকে কিছু বীজ তুলে নিয়ে বাড়ির উঠোনে রোপণ করব। এই বলে টুনি ওই শুকনো আপেল গাছের নিচে পড়ে থাকা কয়েকটা বীজ নিয়ে আবারও খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। যেতে যেতে টুনি একটা বেদানার গাছ দেখতে পায়। ওই তো একটা বেদানার গাছ, কত সুন্দর একটা বেদানা ধরেছে, এখান থেকে বরং বেদানা নিয়ে ঘরে যাই, নিশ্চয়ই টুকি অনেক খুশি হবে। এরপর টুনি একটা বেদানা নিয়ে ঘরে ফিরে যায়। মা টুকি, মা টুকি, দেখ দেখ মা, তোর জন্য আমি কি এনেছি, দেখ আজকে আমি আমার মেয়ের জন্য একটা টাটকা বেদানা এনেছি। এটা এটা তো একটা বেদানা, কিন্তু এটা এটা কেন নিচ্ছো? আমি আপেল খেতে চেয়েছিলাম না, আমি আপেল খাবো, তুমি আপেল আনোনি কেন? আমি বেদানা খাবো না, আমি আপেল খাবো। মা টুকি, আমি গিয়েছিলাম আপেল গাছের কাছে আপেল আনার জন্য, কিন্তু গাছে কোনো আপেল ছিল না রে মা। এরপর টুনি টুকিকে বেদানা খুলে একটা থালার মধ্যে করে টুকিকে খেতে দেয়। আমি খাবো না, টুকি অনেক জেদ করত, টুনি টুকির উপর বিরক্ত হতো, তাই টুনি টুকিকে সবটা বোঝানোর জন্য একটা শিক্ষা দেওয়ার পরিকল্পনা করছিল। পরের দিন সকালবেলা মা টুকি, আজ তুই আমার সাথে চল মা, আজ তুই আমার সাথে খাবার সংগ্রহ করবি, যা খাবি তাই সংগ্রহ করব, চল আমিও তো দেখি আমার মেয়ে কি পছন্দ করে। এই বলে টুনি টুকিকে নিয়ে খাবার সংগ্রহের জন্য বেরিয়ে পড়ে। যেতে যেতে একটা গাছের ডালে বসে পড়ে তারা, সামনে কিছু ভুট্টার দানা পড়েছিল, তারা সেটা দেখতে পায়। মামা দেখো, ওই দেখো না মা, সামনে অনেক ভুট্টার দানা পড়ে আছে, এগুলো দেখে মনে হচ্ছে অনেক নরম দানা মা, আমি এই দানাগুলো খাবো। মা অপেক্ষা কর, আমার তো মনে হয় এই দানাগুলো কোনো শিকারি এখানে ফাঁদ পেতে রেখে গেছে, তাই ওই দানাগুলো খাওয়া যাবে না রে মা। ওরা মামে বসে বসে কথা না বলতে বলতে একটা কবুতর এসে ওই দানাগুলো খেতে থাকে, তখনই একটা শিকারির জাল কবুতরকে আটক করে দেয়। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও! টুনি টুকি এসব দেখে খুব তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। ওরা মামে খুব জোরে জোরে উঠতে থাকে,
উঠতে উঠতে একটা পাহাড়ের পাশে গিয়ে দাঁড়ায়। মা মা উমা, আবার খুব ভয় করছি মা, ওখানে তো বিপদ ছিল মা। ভাগ্যিস ওই খাবার নিতে আমি যাইনি, বেশ ভালো করেছি, না হলে তো আমি আটকা পড়ে যেতাম। শোন মা টুকি, যেটা আমরা খুব সহজে পেয়ে যাই সেখানে মনে করবি অবশ্যই কোনো বিপদ আছে। আমাদের পরিশ্রম করে তবেই সফলতা অর্জন করা উচিত, বুঝতে পেরেছিস? সহজে যেটা পাওয়া যায় ওটা না নেওয়াই উত্তম। এই বলে টুনি আর টুকি একটা ভুট্টার ক্ষেত দেখতে পায়। এরপর তারা ওই ভুট্টার জমির কাছে যায়। এই পাখি ছানারা, তোরা এখানে কি করছিস? যা যা এখান থেকে। কালু কালু আমার নাম, পালা এখান থেকে, না হলে তোর সাথে সাথে তোর ছানাকেও কাঁচা খেয়ে ফেলবো, এই বললাম আমি। কালু দাদা, আমরা মামি এখানে খাবার খুঁজতে এসেছি। একবার বলেছি কানে যায় না কথা, এই কালুর সাথে কোনো পাঙ্গা নিতে আসবি না। কালুর মুখের উপর কথা বলছিস, যা এখান থেকে। এরপর টুনি টুকি সেখান থেকে চলে যায়, গিয়ে একটা ধান ক্ষেতের উপরে একটা গাছের ডালে বসে পড়ে। মা মা, আমরা কি এখান থেকেও কোনো খাবার পাবো না? আমি তো খুব ক্লান্ত মা, একদম হাঁপিয়ে গেছি, নিঃশ্বাসই নিতে পারছি না। পেয়ে যাব মা, পেয়ে যাব, যদি এই জায়গা থেকে না পাই অবশ্যই অন্য কোনো জায়গা থেকে পাবো, একটু ধৈর্য ধর মা, যে করেই হোক খাবার নিয়ে তবেই ফিরবো মা। আর একটু ধৈর্য ধর, এত তাড়াতাড়ি কি খাবার পাওয়া যায় রে মা? বাস্তবতা যে অনেক কঠিন রে মা, আমাদের অনেক খুঁজে খুঁজে তারপর খাবার সংগ্রহ করতে হয়, বুঝতে পেরেছিস? এইভাবে মামি কথা বলতে বলতে টুনি আর টুকি একটা দুষ্টু বাচ্চাকে দেখতে পায়, যার হাতে একটা পাথর ছিল। টুকি টুকি, তাদের পালাতে হবে রে মা, তাদের পালাতে হবে, ওই দুষ্টু বাচ্চাটার হাতে একটা বড় পাথর মনে হয়, ও আমাদের দিকেই ঢিল ছুড়বে। পালা মা, পালা পালা এখান থেকে, না হলে ঢিল গায়ে লাগলে আমাদের বিপদ হবে মা, পালা। এরপর টুনি টুকিকে নিয়ে খুব তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। এদিকে বাচ্চাটা পাথরের ঢিল ছুড়তে পাথরটা গিয়ে কালুর মাথায় লেগে যায়। আহ উমা গো, কে কে আমাকে ঢিল মারলো? সাহস থাকলে সামনে আয়, এই কালুর সাথে পাঙ্গা। কালুর এমন গর্জন শুনে বাচ্চাটা সেখান থেকে পালিয়ে যায়। এদিকে টুনি টুকি, মা মা আমরা তো মুতি মুতি বেঁচে গেলাম, যদি তুমি আমি নিয়ে না পালাতে তাহলে তো আমরা মরেই যেতাম, আমি তো আগেই মরে যেতাম, কতবার যে বিপদ হলো, বাবা বেঁচে যাচ্ছি। এরপর টুনি টুকি একটা গমের খেতে যায়, সেখানে গিয়ে দেখে একটা ইগল একটা বন্দুক নিয়ে বসে আছে। টুনি টুকি সেখান থেকেও কোন রকমে পালিয়ে যায়। এদিকে বাতাসের সাথে সাথে বৃষ্টিও চলে আসে, টুনি টুকি একটা গাছের কোঠরে লুকিয়ে পড়ে। মা মা, এই ঝড় বৃষ্টি কখন থামবে? ও মা মা, আমার ভীষণ ভয় করছে, কখন থেকে ঝড় বৃষ্টি হচ্ছে, ঠান্ডাও লাগছে। মা টুকি, এখন তো সবেমাত্র বৃষ্টি শুরু হলো, কখনো কখনো তো আমাদের এই বৃষ্টি থামার জন্য পুরো দিন অপেক্ষা করতে হয়, এরপর খাবার খুঁজতে হয় রে মা। মামা, আমরা সেই সকাল থেকে উঠছি, কিন্তু আমরা তো এক টুকরো দানাও পেলাম না মা, মা খাবার খুঁজে কি এতই কঠিন কাজ? হ্যাঁ রে মা, পরিশ্রম আর সৎপথে যে কোনো কিছু পাওয়া যে অনেক মুশকিলের, আর চুরি করা খুব সহজ হয়ে থাকে, কিন্তু চুরি করার ফল সব সময় খারাপ হয়, সৎপথের উপার্জন সব সময় কষ্টকরই হয় রে মা। এরপর সারা দিন কেটে যায়, সন্ধ্যায় বৃষ্টি থামে, এদিকে অন্ধকার প্রায় হয়ে এসেছিল। টুকি মা চল, বৃষ্টি থেমে গেছে, এখন সূর্যের আলো চলে যাওয়ার আগে আমাদের খাবার খুঁজতে হবে রে মা। এরপর ওরা মামে উঠতে উঠতে নদীর ধারে আতা ফলের গাছ দেখতে পায়। টুকি তা দেখে খুব খুশি হয়। মা মা, আতা ফলের গাছ, আতা ফলের গাছ মা, ওই দেখো দেখো আতা ফলের গাছ, আমাদের খাবার পেয়ে গেছি, পেয়ে গেছি, কি মজা কি মজা।
এরপর টুনি টুকি ওই আতা গাছ থেকে আতা নিয়ে ঘরে ফিরে যায়। ঘরে ফিরে মামি মিলে ওই আতা ফল খেতে থাকে। টুকি কাঁদতে শুরু করে। কিরে টুকি মা, কি হয়েছে, তুই এভাবে কাঁদছিস কেন? মামা, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি আজ বুঝলাম তুমি কত বিপদের সম্মুখীন হয়ে আমার জন্য খাবার সংগ্রহ করে নিয়ে আসো, আর আমি ঘরে বসে কত বাহানা করতাম তোমার সাথে রাগ হতাম, তোমাকে কত কথা শোনাতাম, তোমার সাথে বাইদাও ধরতাম, কত কষ্ট দিতাম তোমার, তাই না? আজ তো এই পচা আটা ফলে খুব মজা লেগেছে মা, আমাকে তুমি ক্ষমা করে দাও মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। হ্যাঁ রে মা, আমি এর জন্যই তো তোকে আমার সাথে করে নিয়ে গিয়েছিলাম, যাতে করে তুই বুঝতে পারিস যে খাবার সংগ্রহ করা কতটা কঠিন। আমি কত কষ্ট করে খাবার সংগ্রহ করে তোর জন্য নিয়ে আসি, তোর মুখে একটু হাসি দেখবো বলে, কিন্তু তুই সহজেই খাবার পেয়ে যেতি বলে আমার সাথে দুর্ব্যবহার করতি, তাই তোকে বোঝানোর জন্য আমি তোকে খাবার সংগ্রহ করার জন্য নিয়ে গিয়েছিলাম। আজ তুই অনেক পরিশ্রম করেছিস, আর পরিশ্রম করে যে কোনো কিছু পাওয়া অনেক বেশি মজার রে মা। চল মা, আমরা ঘুমিয়ে পড়ি। এরপর টুনি টুকি ওই আতা ফল খেয়ে ঘুমিয়ে পড়ে। টুকি তার ক্লান্ত মেয়েকে দেখে মুচকি মুচকি হাসতে থাকে। পরের দিন সকালবেলা মামা, তুমি এই সকালবেলা উঠোনে কি করছো? এখানে আমি কিছু আপেল গাছ রোপণ করবো রে মা। তুই আপেল খেতে বড্ড ভালোবাসিস, আমি বন থেকে কিছু শুকনো আপেলের বীজ কুড়িয়ে এনেছিলাম রে মা, সেগুলোই রোপণ করব। ইয়ে, এখন থেকে আমি কোনো দিনও তোমার সাথে খারাপ ব্যবহার করব না মা, তোমার সাথে বায়নাও করব না, তুমি যা এনে দিবে আমি তাই খাবো। চলো মা, আমি তোমার কাছে সাহায্য করি, আমিও আপেল খাবো তোমার সাথে পরিশ্রম করে। এরপর টুনি টুকি একসাথে তাদের উঠোনে কিছু আপেলের বীজ রোপণ করে। এরপর টুকি নিজের ভুল বুঝতে পারে, আর টুনি সব কাজে তাকে সাহায্য করতে থাকে। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। কখনো দেখিনি, অবশেষে আমার মেয়ের আপেল খাওয়ার ইচ্ছে পূরণ হলো, এখন যত ইচ্ছে আপেল খা মা। টুনির এমন কথা শুনে টুকি খুশিতে আত্মহারা হয়ে টুনির গাছের নীল আপেল খেতে থাকে। অনেক সুস্বাদু আপেলগুলো মা, কি মজা! আহ, নীল আপেল খেতে তো দারুণ মজা। এরপর টুনি টুকি ওই নীল আপেল খাওয়ার পাশাপাশি বাজারে বিক্রিও করত, আর সেই আপেল বিক্রি করে তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। কি হলো, তোরা তৈরি তো? আমার কথা মতো না চললে কিন্তু? না না, আমরা তো রাজি, আমরা আপনার সব কথা শুনবো, যা বলবেন তাই শুনবো। এই তো লক্ষ্মী মেয়েদের মতো কথা, তাহলে চলো এবার রওনা দেয়া যাক। যেমনটা করতে বলেছি তেমনটাই যেন করা হয়, কেউ চালাকি করলে তার পরিণতি খুব খারাপ হবে, এই বললাম আমি, কথাটা যেন মাথায় থাকে। এই এইটোনা, সবাই তো চলে এসেছে, সবাইকে খেতে দিতে হবে, সবাইকে ভালো করে খাওয়াবি, কেউ যেন না খেয়ে না যায়। এই বনবাসীরা, সবাই কিন্তু পেট ভরে খাবে। খাবো না মানে? আমাদের প্রিয় কালু দাদা একটা নয় দুটো নয় তিনটে বিয়ে করেছে, কম খেলে কি আর হবে? তিনটে বিয়ের খাবার খেয়ে তবে যাব এখান থেকে, কি তোমাদের কি মত গো? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই একমত, তিনটে বিয়ের খাওয়া উসুল করে তবেই যাব এখান থেকে। আচ্ছা আচ্ছা, আজকে একদম ফ্রি,
যত ইচ্ছে তত খাও, কেউ বাধা দিবে না। নাও নাও সবাই এবার বসে পড়ো। টোনা নে নে সবাইকে গরম গরম খাবার পরিবেশন কর। টোনা সবাইকে গরম গরম খাবার পরিবেশন করে দেয়। সব পাখিরা অনেক মজা করে খাবার খায়। কোকিল দিদি, কবুতর দাদা, সবাই চলো, আমরা এবার নতুন বউদের মুখখানা একটু দেখে গিফটগুলো দিয়ে আসি। চলো চলো। বাবা, কালু দাদা, তোমার তিন বউ একেবারে চাঁদের মতো সুন্দরী, তাই এমন সুন্দরী বউ কোথায় পেলে গো দাদা? আসলে কবুতর, সবই কপালে লিখন বুঝেছিস? সবার কপালে কি আর চাঁদের মতো বউ জোটে বল? আসলে এরা তিনজন এতিম, এদের বাবা মা কেউ নেই। এদের বাড়ি আমার নানার বাড়ির ওখানে। আমার নানা একদিন আমাকে এদের খোঁজ দিল, পরে ওদের দেখে আমার ভীষণ মায়া হয়, তাই ভাবলাম ওদের বিয়ে করে আমার কাছেই রাখবো, ওদের আর কষ্ট পেতে দিব না। বাহ, এটা তো অনেক ভালো কাজ করেছো দাদা। সত্যি তুমি অনেক ভালো, তোমার মনটা অনেক ভালো, তাই তো এমন এতিমদের নিজের বউ করে রাখলে। শোনো সবাই, আমাদের কালু দাদা কিন্তু অনেক ভালো, তোমরা এখানে অনেক সুখে থাকবে, বুঝেছো? টুনির কথা শুনে তিন বউ টুনির দিকে চোখ ছলছল করে তাকিয়ে থাকে। টুনিও ওদের চোখের দিকে অবাক হয়ে তাকায় আর মনে মনে ভাবতে থাকে, আচ্ছা ওদের দেখে এমন কেন মনে হচ্ছে? মনে হচ্ছে ওদের চোখ যেন কিছু একটা বলতে চায়, কিন্তু কি বলতে চায়? আচ্ছা কালু দাদা, ওরা এমন চুপচাপ হয়ে আছে কেন গো? মনে হচ্ছে ভয় পেয়েছে। তুমি কি ওদের জোর করে বিয়ে করেছো নাকি? ঠিক ধরেছিলাম, এই টুনি যা চালাক ঠিক সন্দেহ করবে। এত করে বললাম এদের, তবু এরা খাপনি মেরে আছে। আরে না না, ওরা তো নিজ ইচ্ছেতে আমাকে বিয়ে করেছে। আসলে নতুন জায়গাতে এসেছে তাই একটু ওদের মন খারাপ, তাই না বইরা? বলো বলো। হ্যাঁ হ্যাঁ, আসলে নতুন জায়গা তো, আর আপনাদেরও নতুন দেখছি, তাই একটু অস্বস্তি হচ্ছে আর কি। আমরা নিজ ইচ্ছাতে বিয়ে করেছি, আমাদেরকে কেউ কেউ জোর করেনি। না, আমার সন্দেহ কেমন যেন বেড়ে যাচ্ছে, ওরা এত ভয় পেয়ে আছে কেন? টুনি নিশ্চয়ই আবার সন্দেহ করছে। না না, এদেরকে এখান থেকে তাড়াতে হবে। ইয়ে টুনি কবুতর, সবাই চলো বাহিরে চলো, আমার তিন বিয়ে উপলক্ষে এক জমজমাট গান বাজনার আয়োজন করেছি, চলো চলো আজ ধুম ধারাক্কা পার্টি হবে। এরপর কালুর বিয়ের অনুষ্ঠান শেষে সবাই যে যার বাড়িতে চলে যায়। কিন্তু বাড়িতে গিয়েও টুনির মন কিছুতেই শান্ত হয় না। টুনি সারাক্ষণ ওই তিন বউয়ের কথা ভাবতে থাকে। কালু দাদা তখন কেমন যেন তাড়াহুড়ো করে সবাইকে ঘর থেকে বের করে দিল, এর মাঝে কি তাহলে কোনো রহস্য আছে? এই, তোমাদেরকে বলেছিলাম না যে সব সময় ফুরফুরে মেজাজে থাকবি, আর একটু হলেই তো ধরা পড়তাম। আমি যদি কোনোভাবে ধরা পড়ি না, তাহলে কিন্তু তোদের কপালেও অনেক দুঃখ আছে, কথাটা মাথায় রাখবি। আর হ্যাঁ, এ ঘর থেকে আর এ বাড়ি থেকে যদি এক পা বেরিয়েছিস, তাহলে তোদের পা ভেঙে ডানা ঝুলিয়ে দিব। হে বিধাতা, আমাদের তিনজনকে এখন নরকে ফেললি, না পারবো কাউকে কিছু বলতে আর না পারবো সহ্য করতে। আমাদের আর কিছু করার নেই, আমরা মুখ খুললে বিপদ হবে, তার চেয়ে ভালো আমরা চুপ থাকবো। যা হচ্ছে হতে দে, কাকুলে মিষ্টি, দয়া করে তোরা কেউ ভয় পেয়ে থাকিস না, আমাদেরকে স্বাভাবিক থাকতে হবে, কালু কাকির চোখে সবসময় ভালো রূপ দেখাতে হবে, বুঝেছিস? কাকুলি দিদি, সুখী দিদি, ও মিষ্টি দিদি, শুনছো গো? আরে টুনি দিদি, তুমি এসো এসো, ঘরে এসে বসো। না গো দিদি, বসবো না। শোনো, আজ আমার মেয়ের জন্মদিন, তাই তোমাদের নিমন্ত্রণ দিতে এলাম। কালু দাদা সহ তোমরা তিনজন সন্ধ্যার সময় অবশ্যই আমার বাড়িতে আসবে কিন্তু। না না টুনি, ওরা কোথাও যাবে না, আজ আমি ওদেরকে নিয়ে আমার নানার বাড়িতে যাব। নানা বাড়িতে যাবে? কই, একবারও তো আমাদেরকে বলনি। সব সময় সব কথা বলতে হয় নাকি? হঠাৎ করে নানি ফোন দিয়ে বললো নানা নাকি খুব অসুস্থ, তাড়াতাড়ি দেখতে যেতে বলেছে। টুনি তুই চলে যা, ওরা তোর বাড়িতে যেতে পারবে না, আর আমিও যেতে পারবো না। যাই না গো, টুনি দিদি এত করে বলছে যখন, একটু গিয়ে ঘুরে আসি। আর তুমি তো আমাদের বাইরে যেতেই দাও না, সব সময় ঘরে আটকে রাখো। সব সময় ঘরে থাকতে কি ভালো লাগে বলো? ঘরে আটকে রাখি মানে
কি বলছে এসব তোমার বউ কালু দাদা? না না, ইয়ে মানে আসলে আমার মেজ বউটা একটু অভিমানী, গতকাল ঘুরতে যেতে চেয়েছিল, যেতে দেয়নি তো, তাই ওভাবে বলছে। বড় বউ, মেজ বউ, ছোট বউ, তোমরা তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, অনেকটা পথ যেতে হবে। টুনি, তুই আর এখানে দাঁড়িয়ে থাকিস না, যা যা, আজকে না তোর মেয়ের জন্মদিন, কত কাজ পড়ে আছে তোর, যা যা। আরে তোমরা ঘরে যাও। হরামজাদি, এত করে বলেছি, কারো সামনে যেন কোনো সন্দেহজনক কথা বলবি না বলবি না, তবুও বলে দিলি, খা মার খা এবার। আমাকে আর মেরো না, মেরো না, আমার লাগছে, আহ লাগছে, আমার ভুল হয়ে গেছে, আর কোনো দিনও বলবো না, দয়া করে ছেড়ে দাও, ছেড়ে দাও। তিনজনে শুনে রাখ, এমন ভুল যদি আবার হয় তোদের কাউকে আমি ছাড়বো না। আর হ্যাঁ, একদম এখান থেকে পালানোর চেষ্টা করবি না, এই বললাম, যদি করিস তাহলে জানিস তো কি হবে। কাঁদিস না, কাঁদিস না কাকুলি, এত করে বলি তোদের যে মুখ খুলিস না, মুখ খুলিস না, তবুও কথা শুনিস না তোরা, আমাদের সব কষ্ট যে সহ্য করে অভিনয় করে যেতেই হবে রে, নয়তো জানিস তো কি হবে। না, কালু দাদার আচরণ আমার একটুও ভালো লাগলো না, ওই তিন বউয়ের সাথে আমাকে আলাদা করে কথা বলতেই হবে। টুনি দিদি, তুমি এত রাতে এখানে কেন এসেছো? যাও, চলে যাও, একবার যদি তোমার কালু দাদা জানতে পারে তুমি এখানে এসেছো তাহলে খুব রাগ করবে, তুমি চলে যাও। না না, আজকে চলে যেতে আসিনি আমি, দেখো তোমাদের তিনজনকে দেখে আমার খুব সন্দেহ হচ্ছে, আমার মনে হচ্ছে তোমরা কোনো বিপদে পড়েছো, দয়া করে আমাকে সবটা খুলে বলো, আমি তোমাদেরকে সাহায্য করব। না না, আমাদের কিছু হয়নি, তুমি চলে যাও তো, চলে যাও। দেখো আর মুখ বন্ধ করে থেকো না তোমরা, যদি মুখে কুলু পেটে থাকো তাহলে বিপদ বাড়বে, তোমরা আমার বোনের মতো, আমি চাই না তোমরা বিপদে পড়ো। বলো বলো তোমাদের কি হয়েছে? এই জানালার কাছে তিনজন মিলে কিসের এত গুজুর গুজুর ফুসুর ফুসুর? হ্যাঁ, কই না, কি কিছু না তো, এমনি হাওয়া খাচ্ছিলাম আর কি, আসলে ঘরে খুব গরম তো, এই চল তোরা ঘুমাবো, অনেক রাত হয়েছে, ওগো তুমিও ঘুমিয়ে পড়ো। ও আচ্ছা, তার মানে টুনি এসেছিল, নির্ঘাত ওর সন্দেহ হয়েছে, না না আর রিস্ক নেওয়া যাবে না। হ্যালো বস, শুনুন, এভাবে আর কতদিন, তাড়াতাড়ি কিছু একটা করুন, এভাবে এদেরকে বেশি দিন রাখা যাবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমি খেয়াল রাখবো। দেখ শুনলি তো তোরা, আমাদেরকে আর বেশি দিন রাখবি না, যদি সত্যি সত্যি কিছু করে দেয়। শোন, আমার মনে হয় ওই টনি দিদি আমাদের বাঁচাতে পারবে, আমরা ওকে সবটা জানাবো, একজন নিজের ইচ্ছায় আমাদেরকে সাহায্য করতে এসেছে, বাঁচাতে চায় সে আমাদের, তাহলে আমরা কেন সাহায্য নিব না, আমরাও বাঁচতে চাই, বাঁচতে চাই। আরে আপেলের সাথে ওটা কি বাধা? টুনি দিদি, তুমি ঠিক ধরেছো, আমরা তিনজন অনেক বড় বিপদে পড়েছি, আসলে আমরা কালুর বিয়ে করা বউ নই, আমাদেরকে বইয়ের অভিনয় করতে হচ্ছে, আসলে তোমরা যে কালুকে এতটা ভালো ভাবো তার এই ভালো মানসিকতার পিছনে একটা জঘন্য খারাপ চরিত্র আছে, সেটা হয়তো তোমরা কেউই জানো না। শোনো, এই কালুকা হলো একজন পাচারকারী, ওদের একটা দল আছে, ওরা বিভিন্ন জায়গা থেকে আমাদের মতো অসহায় দরিদ্র পাখিদের চাকরি দেওয়ার নাম করে পাচার করে দেয়, আমাদেরকেও কালো কাক পাচার করার জন্যই ধরে এনেছে, আর কেউ যাতে বুঝতে না পারে সেই জন্য আমাদেরকে বউ বানিয়ে রেখেছে। টুনি দিদি, তুমি আমাদেরকে বাঁচাও, নয়তো খুব দ্রুত আমাদেরকে পাচার করে দিবে। দিদি, আমরা যে বাঁচবো সেটা কখনোই আশা করিনি, তোমার কথা শুনে বাঁচার আশা পেয়েছি, আমাদেরকে বাঁচাও দিদি, বাঁচাও। তার মানে আমার ধারণাই ঠিক, ছি, যে কালু দাদাকে এত সম্মান করতাম, এত ভালো ভাবতাম, আর সে কি না, ছি ছি ছি। না না, আমি থাকতে ওদের কোনো ক্ষতি হতে দিব না, ওদেরকে আমি বাঁচাবই, এক্ষুনি টোনা দাদা, কবুতর দাদা আর বনের সবাইকে জানাতে হবে ব্যাপারটা। টুনি বনের সবাইকে ডেকে সব ঘটনা খুলে বলে।
হ্যাঁ টুনি, তোর বুদ্ধিটাই ঠিক আছে, আমরা ওই বুদ্ধি অনুযায়ী কাজ করব। নির্দোষ মেয়েগুলোকে আমাদের যে বাঁচাতেই হবে। এবার আমাদের কালু দাদাকে নজরে রাখতে হবে, কোথায় যাচ্ছে কি করছে সবটা নজরে রাখতে হবে, বুঝেছ? শোন, তোরা ওই পাচারকারী দলের সন্ধান কর, আমি এইদিকে কালুর উপর নজর রাখবো, আর সব তথ্য তোদেরকে সময় মতো পাঠিয়ে দিব। টুনিরা তাদের বুদ্ধিমতো কাজ শুরু করে দেয়। কবুতর লুকিয়ে কালুর দিকে নজর রাখে, আর এদিকে টোনা টুনি পাচারকারীর খোঁজে এক গুহার সন্ধান পায়। আরে ফোনটা রিসিভ করছে না কেন? বস ফোনটা রিসিভ করুন। আরে ধুর, রিসিভই তো করছে না। কালু দাদা, তোমার বস তো ফোন রিসিভ করবে না, কারণ ফোন তো আমার কাছে। টু 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 টুনি, তুই এখানে? খুব ভয় পেয়েছো তাই না? তোমার বসের যা হাল হয়েছে তোমারও একই হাল হবে। ভয় পেও না দাদা, তোমার যে সব ছলাকলা আমরা বুঝে গেছি, ওই দেখো তোমার বস আকাশে ঝুলে আছে। টুনি, আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নেই রে। কোথায় পালাচ্ছিস হ্যাঁ শয়তান কা? তোকে অনেক ভালো ভেবেছিলাম, আর তুই কি না এমন একটা জঘন্য অপরাধ করলি? টুনি, আমাকে তোরা ক্ষমা করে দে, আমার ভুল হয়েছে। তোদের মতো পাপীদের কোনো ক্ষমা নেই, অন্যায় করলে তার শাস্তি পেতেই হবে, হোক অন্যায় ছোট আর বড়, শাস্তি সমানভাবে পেতে হবে। কবুতর দাদা, এ দুটোকে থানায় নিয়ে যাও। বোন, তোমাদের আর কোনো ভয় নেই, আমরা সবাইকে ধরেছি, তোমাদের আর কোনো ভয় নেই বোন। টুনি দিদি, তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, আজ তোমার জন্যই আমরা বেঁচে গেলাম। তুমি এভাবে আমাদের মতো অসহায় পাখিদের পাশে থেকো দিদি। নিশ্চয় থাকবো বোন, চলো আমরা তোমাদেরকে তোমাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসি। চলো, তোমাদের আপনজনেরা হয়তো বা তোমাদের জন্য পচিয়ে বসে আছে, চলো। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।